ভুবনেশ্বরের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, আহত বহু, মৃতের সংখ্যা 100 ছাড়ানোর আশঙ্কা। শুক্রবার দুপুর 3টার পর শালিমার স্টেশন থেকে ছাড়ে 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগাঁও বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ক্ষতিগ্রস্ত হয় হামসফর এক্সপ্রেস সহ একটি মালগাড়িও। ঘটনার পরই কেন্দ্র রাজ্য থেকে একের পর এক সাহায্য বার্তা পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শোক বার্তা জানিয়েছেন, একই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই টুইটে শোক জ্ঞাপন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রের তরফ থেকে বিপর্যয় মোকাবিলার সমস্ত রকম আশ্বাস দেন। একই সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 10 লক্ষ, গুরুতর আহতদের 2 লক্ষ এবং অল্প আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের কথা টুইটে জানিয়ে দেন রেলমন্ত্রী। দুর্ঘটনার কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানান, 5-6 জনের একটি প্রতিনিধি দল ওড়িশা সরকার ও রেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য পাঠানো হচ্ছে রাজ্য থেকে। এর কিছু পরেই রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দোলা সেনের নেতৃত্বে একটি দল রওনা হয়েছে বালেশ্বরের উদ্দেশ্যে। রাজ্যের মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। ওড়িশা সরকারকে সমস্ত রকম সাহায্য দিতে প্রস্তুত রাজ্য। অনারেবল সিএম এর নির্দেশে আমাদের ইমিডিয়েটলি একটা টিম লেড বাই আমাদের অনারেবল এমআইসি মিস্টার মানস ভূঁইয়া, তার মধ্যে আমাদের এমপি দোলা সেন আর আমাদের একজন এডিএম যে আমাদের উড়িষ্যার উড়িয়া মানে উড়িষ্যা রাজ্যে বিলং করে সুমন মহন্তি, উনি আছেন এডিএম পশ্চিম মেদিনীপুর, তারা ইমিডিয়েটলি বালাসোরের জন্য রওনা। এছাড়া যেটা আছে আমাদের পশ্চিম মেদিনীপুর অন্যান্য জায়গায় যে যে পাশে যে হসপিটালস গুলো আছে, মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, তাদেরকেও আমরা কিন্তু অ্যালার্ট করে দিয়েছি। এছাড়া আমাদের যে আছে কলকাতার যে মেডিকেল কলেজ, পিজি, অন্যান্য যে হসপিটাল গুলো, তাদেরকে আমরা ইন রেডিনেস রেখেছি। যেহেতু আমাদের কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সে পুরো ডিটেলসটা এখনো আমাদের কাছে ফিল্টার করেনি, কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যত এত কামরা ডিরেল হয়েছে, তার মনে হচ্ছে কি ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেটা যতক্ষণ ডিটেলসটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা তাহলে ওড়িশা গভর্নমেন্টকে কমিউনিকেট করে দিয়েছি কি যত যা যা সাহায্য লাগবে আমরা আমাদের দিতে প্রস্তুত। সূত্রের খবর, রাজ্যের তরফ থেকে 25টি অ্যাম্বুলেন্স, 12 জন চিকিৎসক, 2টি সববাহী গাড়ি পাঠানো হয়েছে। অন্যদিকে 10টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকেও। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শনিবার সকালেই ঘটনাস্থলে যাওয়ার কথা জানান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোই প্রথম কর্তব্য বলে জানান তিনি। I've just been reviewing the situation about this truly tragic railway accident. I'll be flying there early tomorrow morning to naturally review the whole situation. We are naturally concerned about looking after the bodies and removing all the living to the hospitals. That is our first concern, to look after the living, and I'll be there on the spot. সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, সবকিছু সামলে উঠে কখন স্বাভাবিক হয় পরিস্থিতি, এখন সেটাই প্রার্থনা দেশবাসীর। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।